কয়েকটা ফ্লেভার আর একটুখানি বরফ। আর তুমি যদি হয়ে থাকো প্রকৃতি প্রেমী তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ এই ভিডিওতে থাকছে গোলা, একটুখানি ভেলপুরি, একটুখানি কৃষ্ণচূড়ার ছোঁয়া। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, আমার কথা আসলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা না দেখা পর্যন্ত। এটা ছিল আমার ঈদের থার্ড ডে, এখানে আমরা ভেলপুরি খেয়েছি। এই ভেলপুরিটা খুবই মজা ছিল। এটা ছিল হচ্ছে মডেল টাউনের ওই দিকে, মানে নদীর পাড়ের এই দিকে। আর এখানে হচ্ছে আমরা নিউ মার্কেটের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, মানে এখানে গেলে বাচ্চারা খুবই মজা পাবে, কারণ এখানে অনেক ইভেন্ট আছে, অনেক গেমস আছে, টয় আছে, অনেক কিছু, 5D মুভি, আরও অনেক কিছু। আমি আসলে পুরোটা সব কিছু খেয়াল করি না, আমি আসলে এই গেমসটা খেলার জন্য গিয়েছি এখানে। এসব আসলে এইখানে হচ্ছে লটারির মতো যে গেমসটা, এখানে প্রায় 90% মানুষ কোনো কিছুই পায় না, 90% না 95% মানুষ কিছু পায় না, হয়তো হঠাৎ দু একজন পায়, কিন্তু কারা পায় আমার আসলে দেখার ইচ্ছা আছে। ওখানে আমার বড় ডলটার প্রতি আমার খুব আগ্রহ ছিল যে যদি ওই ডলটা পাই। আর এখানে তো বাচ্চাদের ছোটো খেলনা ছিল, ওইটার আমি কোনো ট্রাই করি নাই। এই যে দেখতেই পাচ্ছো যে এখানে কিন্তু প্রায় বড় ছোট মানে মিডিয়াম এজের যারা আছে তারাও কিন্তু এটাতে চড়ে, মানে এখানে আমি চড়তে দেখেছি প্রায় কয়েকজনকে। আর এখানে হচ্ছে ছোটো বড়ো সকলের অনেক রকমের খেলনা আছে, খাবারের ব্যবস্থা আছে। এখানে এই যে বড় একটা ঝুড়ির মতো ঘর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেলতে পারে, মানে ভিতরে অনেকগুলো টয় আছে, তারপরে অনেক বলস রাখা আছে যাতে করে সবাই খেলতে পারে, মানে বাচ্চারা অনেক মজা পায়। আর এখানে আছে একটা টিকিট কাউন্টার, মানে এখানে টিকিট কাউন্টার পাশে হচ্ছে কিছু ফাস্ট ফুডের এর কালেকশন আছে ওদের কাছে, মানে তোমরা চাইলে ওখানে বিশ্রাম করতে পারো, বসে খেতে পারো। আর এখানে যেহেতু ঈদের টাইম ছিল একটু ভিড় ছিল, মানে একটু ভিড় বলবো না, প্রায় অনেক ভিড়ই ছিল। মানে এটা যেহেতু একটা মার্কেটের ভিতরে একটা পার্ক, আশা করেছিলাম যে এটা একটু খোলামেলা হবে, মানে এখানে গেলে হয়তো বা একটু শান্তিতে বসে এক জায়গায় বসা যাবে, একটু খাওয়া দাওয়া করা যাবে, একটু মজা করা যাবে, কিন্তু আসলে অনেক ভিড়ের কারণে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। দেখতে পাচ্ছ এখানে অনেক কালেকশন। আর এই যে এখানে যে ট্রেন দেখতে পাচ্ছ, এই ট্রেন দেখে মনে পড়ে গেল যে আমরা ছোটোবেলায় ট্রেন খেলতাম, হ্যাঁ, যে ওটা হচ্ছে প্লাস্টিকের ট্রেন, ট্রেন খালি ঘুরতো ঘুরতো এরকম খালি রাউন্ড, মানে এখানে কোনো স্টেশন নাই, কোনো থামাথামি নাই, আসলে ঘুরে। আর এই যে হচ্ছে প্রিন্সেসকে নিয়ে আমরা গিয়েছিলাম, এই প্রিন্সেসের মন খারাপ আসলে, তার ঘুম ধরেছে অনেক, মানে তার ঘুমের কারণে এখন তার মুখে কোনো হাসি নাই, তার চোখ টলটল করতেছিল, ঠিক আছে। তো এই প্রিন্সেসকে বসিয়ে একটুখানি ট্রাই করেছিলাম যে একটু ছবি বা ভিডিও নেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা পারি নাই, আমরা ব্যর্থ। সে হচ্ছে মানে খুবই কী বলবো, তার মন খারাপ ছিল, খুবই মন খারাপ। তো যাই হোক, ওর কথা বাদ দিয়ে এখানে হচ্ছে আমরা বাম্পার কারের এই পাশটাতে গিয়েছি, এখানে বাম্পার কারও আছে। মজার কথা হচ্ছে যে বাম্পার কারে যে কেউ চাইলে খেলতে পারবে না, মানে হচ্ছে এই যে তিনটা কার দেখতে পাচ্ছ এর ভিতরে হচ্ছে হয়তো বা সবগুলোই নষ্ট। তো দুঃখজনক হলেও সত্য যে ভাইয়াটা খুব ট্রাই করছিল এই বাম্পার কারটা সচল করার, তবুও আসলে ঠিক হচ্ছিল না, আমার দেখে খুবই হাসি পাচ্ছিল। আর ওইখানে দেখতে পাচ্ছ যে একটা ভাইয়ার কোলে একটা বেবি আছে, একটা আপু আছে, তো ওরা চাচ্ছিলো যে একসাথে ওঠার জন্য, কিন্তু আসলে এখানে বেবিদের নিয়ে ওঠা অ্যালাউড না, কারণ হচ্ছে এটা কিন্তু খুব রিস্ক হয়ে যায়, হ্যাঁ, বেবিদের জন্য খুব রিস্ক হয়ে যায়, কারণ বাম্পার কারটা আসলে কিন্তু অনেক স্পিডে চলে যখন, তখন কিন্তু এটা বেবিদের জন্য খুবই রিস্ক, তো এর থেকে তোমরা খুব সাবধান থাকবে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে সবার প্যারেন্টসরা কিন্তু তাদের বেবিদের ছবি নেওয়ার চেষ্টা করছিল, বা ভালো মোমেন্টগুলো তারা ক্যাপচার করার জন্য খুবই চেষ্টা করছিল, যে কোনো প্যারেন্টসই হোক সেটা কিন্তু তারা চেষ্টা করে। আর এখানে হচ্ছে সবাই খুবই মজায় ছিল, দেখে খুব ভালো লাগছিল আসলে। আর এখানে এই যে টয় হাউসগুলো দেখছো, এখানে কিন্তু সেই গেমসগুলো আছে, আসলে আমি দুইবার ট্রাই করেছি কিন্তু একবারও পাইনি, ঠিক আছে। আর এখানে হচ্ছে চলো এবার তোমাদের গোলাটা দেখাই। তো এই গোলাটা আমি হয়তো বা খেয়েছি লাস্ট হচ্ছে ক্লাস 6 or 7-এ, কিন্তু আমার আসলে ফ্লেভারগুলো মনে নাই, কেমন ছিল খেতে তাও মনে নাই, অনেক আগের কথা। আর এখানে হচ্ছে তোমাদের গোলার বানানোটা দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে একটা বরফের টুকরাকে গ্রেট করে নেয়,
দেন গ্রেট করে এই সেই ছোটো গ্লাসটার মধ্যে বরফের কুচিগুলো দেয়। এই কুচিগুলো দিয়ে দিলে বরফের আকৃতিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেন এখানে একটা কাঠি ঢুকিয়ে দিলে এটা কিন্তু একটা আইসক্রিমের মতো হয়ে যায়, মানে কুলফি আইসক্রিমের একটা আকৃতি হয়ে যায়। দেন এটাকে সিরাপ দিয়ে দেয়, তাহলে কিন্তু গোলা হয়ে গেল। সিরাপটা হচ্ছে তোমরা প্রাইস অনুযায়ী পাবে, মানে 20 টাকা থেকে শুরু 30, 40, 50, 60 টাকা পর্যন্ত সম্ভবত আছে। তো এখানে যে কয় টাকা দেওয়া হয়, মানে 20 টাকারটায় হয়তো 2টা সিরাপ, 30 টাকারটায় 3টা সিরাপ। আমি একটা 20 টাকা নিয়েছি আর একটা 30 টাকা নিয়েছি। আমি কিন্তু একটা 2টা ফ্লেভার পেয়েছি, একটা 3টা ফ্লেভার মানে কালার পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমি তেমন কোনো ফ্লেভার পাইনি, জাস্ট মিষ্টি একটা সিরাপ, সিরাপটা এখানে অ্যাড করা আর জাস্ট কালার অ্যাড করা। খেতে যেমনই হোক মনের একটা শান্তি পেয়েছি আমি, কারণ হচ্ছে এটা ছিল হচ্ছে ঈদের থার্ড ডে। তো থার্ড ডেতে আমি যেহেতু ঈদ উপলক্ষ করে আমি বাহিরে ঘুরতে গিয়েছি আর এখানে মন মতো আমি যেটা চেয়েছি সেটাই মানে করতে পেরেছি, যেমন ঘুরতে পেরেছি, খেতে পেরেছি। খেতে বলতে এই যে গোলাটা খেতে পেরেছি, মানে আমার একটা ইচ্ছা ছিল যে এই গোলাটা দেখে খুব ইচ্ছা হলো যে এই গোলাটা খাবো বা ট্রাই করবো। আমি যে খেতে পেরেছি এটাই অনেক আমার কাছে, কারণ হচ্ছে একটা জিনিস তুমি যদি ইচ্ছা করো সেটা যদি তুমি পেয়ে যাও তখন কিন্তু খুব ভালো লাগবে, তাই না? যে একটা মনে একটা ইচ্ছা পূরণ হলো, এটা বলতে পারে একটা ছোট একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আর হচ্ছে ট্রাই করা হয়ে গেল যে এটা স্বাদটা এখন কেমন আছে বা এখন এটার ফ্লেভারটা কেমন চলছে। তো এটা পরবর্তীতে আমি দেখা যাবে যে পরবর্তী জেনারেশনের কাছে এটা আলোচনা করতে পারবো, তাই না? তো এর জন্য সময়ে যেটা যখন যেটা হয় সেটা কিন্তু আসলে উপভোগ করা উচিত। তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এর পরের জেনারেশনের কাছে তোমরা কিন্তু এটা আলোচনা করতে পারবে বা গল্প আকারে বলতে পারবে। কিন্তু আসলে এখন তো কেউ আর গল্প বলে না, কিন্তু আমরা কিন্তু আসলে গল্প শুনেছি, আমরা আমাদের মায়েরদের কাছ থেকে বা মা খালা যাই বলো সবার কাছ থেকে কিন্তু আমরা আমরা গল্প শুনেছি অনেক, কিন্তু এখন আসলে তেমন গল্প শোনা হয় না, গল্প বলা হয় না, গল্পের দিন এখন আর নাই। তবে তোমরা চাইলে করতে পারো। তো এখানে আমি 2টা নিয়েছি, একটা দিয়ে দিয়ে আর একটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। তো আমি একটা নিয়ে নিব এখন, নিয়ে এই যে ছবি তোলার চেষ্টা করছিলাম, আসলে জায়গাটা আসলে ওরকম পাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছ যে সামনে মানুষ, পিছনে মানুষ, তো ক্যামেরায় অনেক মানুষ চলে এসেছে, কে কী মনে করবো জানি না। আর এখানে হচ্ছে হাওয়াই মিঠাই ছিল, ঝালমুড়ি ছিল, খেলনা ছিল অনেক রকমের। আর এই খেলনার দোকানে আমি লেজার লাইট দেখেছি, তারপরে ওই যে কী বলে এখানে বাবল ক্রিয়েট হয় এগুলো আমি দেখেছি। তো এগুলো মানে এগুলো বলতে যে অনেক আগে ছোটোবেলা আমরা এগুলো দিয়ে অনেক খেলেছি, ওগুলো দেখে তাই মনে পড়ে গেল। আর এখানে হচ্ছে কুলফি এসেছিলো, তো এই কুলফিটা কিন্তু অনেক মজা। 90s আর 20s-এর যারা আছে তারা কিন্তু এটাকে খুব ভালো চিনবে, আমাদের থেকে অনেক ভালো চিনবে। তারপরে বাদাম ছিল, তারপরে বেলপুরি, ফুচকা সবই ছিল। তো এই আঙ্কেলটার কাছ থেকে আমরা বেলপুরি নিয়েছি। তো বেলপুরিটা নেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে এখানে আইটা জিনিস, ও যে কৃষ্ণচূড়া গাছ, হ্যাঁ অনেক সুন্দর লাগছিল গাছটাকে। আর এখানে একটা ছেলে ক্লাস 6-এ পড়ে, যে এই ছেলেটা বেলুন বিক্রি করছে তার বাবাকে হেল্প করার জন্য। তো তার সাথে আমি কিছুক্ষণ কথা বলি। তো কিছুক্ষণ কথা পড়ার পর আমি যা বুঝলাম যে ও কিন্তু আসলে তার প্যারেন্টসকে হেল্প করার জন্য সে বেলুন বিক্রি করছে। তার মা একটা গার্মেন্টসের চাকরি করে আর হচ্ছে তার বাবা এই বেলুন বিক্রি করে, পাশাপাশি আরও কিছু কাজ করে। আর সে তার বাবাকে হেল্পের জন্য আসলে এই কাজটা এখন সে বেছে নিয়েছে পার্ট টাইম হিসেবে, পড়ালেখার পাশাপাশি ক্লাস 6-এ পড়া একটা ছেলে তার বাবাকে হেল্প করছে, এটাই কি বড় না? আর তোমরা যারা এখনও পড়াশোনায় মনোযোগী হচ্ছ না তাদেরকে বলছি যে তোমরা এখনও কিন্তু অনেক লাকি যে তোমাদের মা বাবা তোমাদের খরচ চালাচ্ছে, ওর মতো তো অন্তত কষ্ট করে তোমাদের পড়ালেখা করতে হচ্ছে না, তাই না? যে তোমরা যা চাচ্ছ তাই কিন্তু হাতের নাগালে খুব সহজে পেয়ে যাচ্ছ। আর ও কিন্তু খুবই কষ্ট করছে, মানে অতটুকু ছেলে ওইটুকুই কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক কষ্টের। যাই হোক, অনেক কথা বললাম, এই ছিল আমার গোলা প্লাস সানসেট একটা ছবি। তো দেখতে পাচ্ছি পিছনে ওই যে সানসেটের একটা দৃশ্য দেখা যাচ্ছে, এই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। ভিডিও করতে পারি নাই, অনেক মানুষ ছিল, মানে অনেকের গ্যাঞ্জাম ছিল। এই হচ্ছে 2টা ফ্লেভার, মানে 2টা ছিল, একটা 20 টাকা, একটা 30 টাকা। তো কেমন লাগলো আমাকে আমার ভিডিওটা কমেন্ট করে জানাও। সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকে, সুস্থ থেকে।
আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে দিবে। আর হ্যাঁ, আমি এই ছবি দুইটা আসলে ফেসবুক থেকে সংগ্রহ করেছি, আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।